তব চরণ ধোয়াবে শারদ শিশিরে, শেফালি অর্ঘ্য দেবে। বর্ষা বিদায়ের পর এখন শরৎ, শিউলির ডালে কুড়ি ভরে এলো। নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদের সবাইকে স্বাগত। এটা আমার একটা শিউলি ফুলের গাছ। এই শিউলি গাছটা দেখতে পাচ্ছেন যে আমার মাথা ছাড়িয়ে গেছে। দেখুন, আমার মাথা ছাড়িয়ে গেছে ডাল। এটা প্রায় 9 থেকে 10 বছরের পুরনো গাছ। প্রতি বছর খুব ফুল হয়, এবছর প্রচুর কুড়ি এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। সমস্যা হচ্ছে যে পাতা কিছু হলদে হয়ে যাচ্ছে, পাতাগুলো দেখুন হলদে হয়ে গেছে, পাতার ডগাগুলো শুকনো হয়ে ঝরে পড়ছে। তো গাছটাতে একটু খাবারের অভাব হয়েছে। শিউলি গাছের বাড়তি ডাল বছরে 2 থেকে 3 বার ছেঁটে দেওয়া ভালো, বিশেষ করে যে ডালগুলোতে ফুল ফোটা শেষ হয়ে বীজ শুকনো হতে আরম্ভ করে। যত ডাল ছাড়বেন তত নতুন ডাল গজাবে, নতুন ফুল ফুটবে। তবে একটা কথা মনে রাখবেন, শরতে ভালো ফুল পেতে বর্ষার আগে ডাল ছাড়বেন না। এই সময় টবটা না পাল্টাতে পারলে ভালো হতো, কিন্তু এই যে পাতা ঝরে যাচ্ছে, এই সময় যদি আমি খাবারের অভাবটা পূরণ না করি তাহলে ফুলগুলোর সাইজ ভালো হবে না। শিউলি গাছ ছোট থাকলে পোকায় গোড়া কেটে দেওয়ার একটা সমস্যা থাকে, গাছ বড় হয়ে গেলে তেমন কোনো সমস্যা নেই। ছোটবেলায় দেখতাম শিউলি গাছে ভীষণ শুয়োপোকা হয়, এখন দেখছি সে সমস্যাটাও প্রায় নেই। পাতা প্রচন্ড তেতো হওয়ায় পোকায় পাতাও তেমন খায় না। কাণ্ডটা দেখতে পাচ্ছেন প্রচন্ড পুরনো, একদম বড় গাছের মতো লাগছে। তো এই গাছটার গোড়াতে টপটা ছোট হয়ে যাওয়ার ফলে জল যেমন কম থাকছে তেমনি খাবারও কম পড়ছে। গাছের শেকড় যখন টবের নিচ দিয়ে বেরোতে থাকবে এবং যখন গাছের উপরে টবের উপরে যখন শেকড় দেখা যাবে, তখনই বুঝবেন যে গাছের মাটিটা পরিবর্তন করতে হয়েছে। এটা দেখুন যে পুরো গাছের গোড়াটায় পুরো শেকড়ে ভরে গেছে। তো এই গাছটাকে আমরা বড় টবে বসাবো, এর থেকে বড় টবে দেবো। এই টবটায় গাছটা ছিল, এই টব থেকে আমরা এই টবে গাছটাকে নিয়ে যাব। গাছটা বসানোর জন্য এবার আমরা মাটিটা তৈরি করে নেব। এখানে আমি 6 ভাগের মধ্যে 3 ভাগ নিয়েছি সাধারণ বাগানের মাটি, তার সঙ্গে কিছুটা যোগ করছি গোবর সার, 1 ভাগ গোবর সার, 1 ভাগ ভার্মিকম্পোস্ট, 1 ভাগ কোকোপিট। এই কোকোপিটটা আমার বাড়িতে তৈরি করা। কীভাবে বাড়িতে কোকোপিট তৈরি করবেন সেটা পরের কোনো ভিডিওতে আপনাদের জানাবো। আর নিয়েছি কিছুটা পুরনো সরষের খোল, এই সবগুলো দিয়ে মাটিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমাদের তৈরি করে নিতে হবে টবের ড্রেনেজ সিস্টেম বা নিকাশি ব্যবস্থা। এই টবে 2 ফুটো রয়েছে, 2 ফুটের জন্য 2 খোলামকুচি নিতে হবে। খোলামকুচির যে বাঁকা দিকটা, গোল অংশটা উপর দিকে থাকবে, সেভাবে 2 ফুটের মধ্যে খোলামকুচি দিয়ে তারপর ইটের টুকরো বা স্টোন চিপও ব্যবহার করতে পারেন, দিয়ে ওই খোলামকুচিগুলো ঢাকা দিয়ে দেবেন। দেওয়ার পর এর ওপর বালি দিয়ে একটা স্তর তৈরি করতে হবে, 1 স্তর বালি দিয়ে খোলামকুচিগুলো ঢেকে দেবেন। বালি স্তরটা তৈরি হয়ে গেলে ভালো করে হাত দিয়ে চেপে দেবেন যাতে সব জায়গায় সমানভাবে বালিগুলো পৌঁছে। এর ফলে হবে কি যে কখনোই মাটি এই বালি ভেদ করে নিচে যেতে পারবে না, ফলে কোনো অবস্থাতেই টবে জল আটকে থাকবে না। গাছের যখন টব পাল্টাবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন, আগের টবে গাছের গোড়াটায় যে পর্যন্ত মাটি ছিল
নতুন টবে বসানোর সময় গাছের গোড়ার মাটি যেন সেই পর্যন্তই থাকে। চারপাশে ভালো করে মাটি দেওয়ার পর ভালো করে দেখে নিতে হবে যেন ভেতরে কোনো ফাঁকা জায়গা না থাকে। ভালো করে মাটিটা চেপে বসিয়ে দেওয়ার পর পর্যাপ্ত জল দিতে হবে। ছোট টব থেকে বড় টবে গাছ পরিবর্তন করে বসালে কখনোই টবটাকে ভর্তি করে মাটি দেবেন না, উপর থেকে মাটি যেন 1 ইঞ্চি নিচ থেকে থাকে যাতে পর্যাপ্ত জল দেওয়া যায়। ততক্ষণ জল দেবেন যতক্ষণ না পর্যন্ত জলটা টবের নিচে দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর যদি শিউলি গাছ লাগানো সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তো আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সবাইকে উত্তর দেব। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করতে ভুলবেন না, যাতে পরের কোনো ভিডিও আপলোড করলেই আপনারা জানতে পারেন। নমস্কার।